দর্শক, আমরা এসেছি জয়পুরহাট বেলামলা গ্রামে বারো শিবালয় মন্দির দেখতে। অবশ্যই আমাদের সাথে থাকবেন, চলুন আমরা দেখে আসি বারো শিবালয় মন্দির। আমার পেছনে আপনারা যে মন্দির দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো শিবালয় মন্দির। চলুন তাহলে আমরা বারো শিবালয় মন্দিরের ভিতরে প্রবেশ করি। এবং এই বারো শিবালয়ের মন্দিরের ভিতরে কি কি রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, অবশ্যই আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে আমরা বারো শিবালয় মন্দিরের ভিতরে প্রবেশ করি। এখানে প্রাকৃতিক পরিবেশে ঘেরা নিভৃত স্থানে বারোটি শিব মন্দির রয়েছে। আর এই শিব মন্দিরগুলো কোন যুগে এবং কারা নির্মাণ করেছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। প্রতিদিন এখানে অনেক মানুষ আসে এই বারো শিবালয় মন্দির দেখার জন্য। বারো শিবালয় মন্দিরটি জয়পুরহাটের বেলামলা গ্রামে অবস্থিত। সেই প্রাচীন কাল থেকেই এখনো এই বারোটি শিব মন্দির আজও দাঁড়িয়ে আছে। বারো শিবালয় মন্দিরের আঙিনার মাঝখানে স্থান পেয়েছে একটি নন্দী মূর্তি। মন্দিরের দেওয়াল চিত্র, নকশা করা ইট এবং কারুকার্যময় পোড়ামাটির ফলকের ব্যবহার দেখে অনুমান করা হয় এটি সেন যুগের একটি মন্দির। বারো শিবালয় মন্দিরটি দেখতে হলে জয়পুরহাট থেকে 4 কিলোমিটার দূরে বেলামলা গ্রামে আসতে হবে। এখানেই রয়েছে এই বারো শিবালয় মন্দিরটি।